নমস্কার, আমরা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রত্যেক বছরের মতো এবারেও হাজির আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে। একটা পরিবার, পাঁচটা সম্পর্ক, পাঁচটা অধ্যায়, পাঁচ মিশালি আনন্দ, একসাথে থাকলেও এরা আজ নিজেদেরকে জানে না। বাবার মরিহাটে চারটে দোকান, যোধপুর পার্কে দুটো ফ্ল্যাট, বসে বসে ভাড়ার টাকা গুনছে আর বাজনদার হচ্ছে। শুনতে পাচ্ছ না? শোনো, কোথায় ছিলে? ক্লাবে এই মাগেটার সাথে? আমার বউয়ের কাছে। আমি হচ্ছি স্কোয়াশের ওয়াল। টকাস টকাস, কি করছিলে? কোথায় গিয়েছিলে? কেন গিয়েছিলে? কখন ফিরবে? আমরা এত সোশ্যাল নেটওয়ার্ক করি, অথচ এই দুজনের মধ্যে কোনো নেটওয়ার্ক নেই। আমার কি ভালো লাগে না খোয়ারি? কিন্তু 50 বছর পরও তোমার খোয়াই ভালো লাগে? এরা জানতে চায়। 20 বছর পরও এরা ছুটে চায়। পাবদা 16 বছর পরও তুমি তো পাবদা খাও না, এরা পেতে চায়। তুমি বানিয়ে দিলে আমি ফলিদল সর্বত ভেবে খেয়ে নিতে পারি। 10 বছর পরও এরা যে কাঁদতে চায়। আমি জানি তুমি ওর সাথে লুকিয়ে দেখা করো, ওই স্পর্শটা না দরকার হয়। 5 বছর পরও এরা যে আদর চায়। আদর করা হয়ে যায়, তুই উল্টো দিকে ফিরে ঘুমিয়ে পড়িস, আমি আবার একা হয়ে যাই। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। একটা সিদ্ধান্ত বদলে দিল সব কিছু। তোমাদের মার কাছ থেকে আমি বিচ্ছেদ, মানে ডিভোর্স চাইছি। সৌমিত্র চট্টোপাধ্যায় ও সাথী লেখা সেনগুপ্ত, সত্যজিৎ রায়ের ঘরে বাইরের 30 বছর পর আবার একসাথে। বাবা এটা করতে পারে না। ব্যাপারটা কি? হ্যাঁ, মেয়ে ঘটিত ব্যাপার। কে ভদ্রমহিলা? কে ভদ্রমহিলা? আরে কাকা, এখন তো আমরা বন্ধু না? একটা বয়সের পর শ্বশুর জামাই তো বন্ধু হয়ে যায় না? আমার তোর উপরে খুব রাগ হচ্ছে বাবা। ইউ আর আ সেলফিশ ম্যান। মিলি, আমি প্রেমে পড়েছি বারবার। ইটস গেটিং টু পার্সোনাল। এখন আর কিছু পার্সোনাল নেই, আমি সবটাই জানতে চাই। বারবার আমি তার প্রেমে পড়েছি। কার?